দু তিনটা সমাবেশ করে ফকরুলের ভাবখানা এমন যে ক্ষমতায় এসে গেছে, বললেন ওবায়দুল কাদের। এদিকে সরকার বিরোধী আন্দোলনে বিএনপি, গণতন্ত্র মঞ্চ। জানাবো চট্টগ্রামের স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিলে পুলিশের লাঠিচার্জ। এবং সর্বশেষ জানাবো ঘূর্ণিঝড় চলে গেছে কিন্তু চার দিনেও বিদ্যুৎ আসেনি লক্ষ্মীপুরে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দু তিনটা সমাবেশ করে ফকরুলের ভাবখানা এমন যে ক্ষমতায় এসে গেছে, বললেন ওবায়দুল কাদের। বিএনপির নেতা মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দু তিনটা সমাবেশ করে ফখরুলের ভাবখানা এমন যে ক্ষমতায় এসে গেছে, এত সোজা না, এত সোজা না, খেলা হবে, খেলা হবে, রাজপথে খেলা হবে, আন্দোলনে খেলা হবে, ডিসেম্বরে বিজয়ের মাসে খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, ভুয়া ভোটের তালিকার বিরুদ্ধে খেলা হবে। দু তিনটি সমাবেশ করে কিছু লোক সমাগম করে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে, ডিসেম্বরে মানুষের ঢল আর জনস্রোত কাকে বলে তা দেখাবে আওয়ামী লীগ। তিনি বলেন, ফখরুল সাহেব কোথায় আছেন, আসুন একটু খিলগাঁও। একদিন আগে জনসভা করেছেন, এর তিন ভাগের এক ভাগ লোকও হয়নি, কথায় কথায় শুধু ঢল নামে, জনস্রোত তো এখনও দেখেননি, ডিসেম্বরে সমুদ্রের গর্জন শুনতে পাবেন, একটু অপেক্ষা করুন, লোকের ঢল কাকে বলে দেখবেন। এ সময় বিএনপি নেতাদের তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামানোর পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই ভূত বাংলার মানুষ নিষিদ্ধ করেছে, উচ্চ আদালত নিষিদ্ধ করেছে, আর তত্ত্বাবধায়ক চিন্তা করে লাভ নেই, ফখরুল ক্ষমতায় রঙিন খোয়াব দেখছেন, এখনো দেখেনি কত ধানে কত চাল, সময় আসছে বুঝিয়ে দেব। রিজার্ভ নিয়ে বিএনপির মন্তব্যের কঠোর সমালোচনা করে কাদের বলেন, তারা কোন মুখে রিজার্ভের কথা বলে, রিজার্ভ আমরা $48 বিলিয়ন নিয়ে গেছি, এখন বৈশ্বিক সংকটের কারণে $36 বিলিয়ন। বিএনপির রিজার্ভ কত ছিল? বিএনপির সময়ে 4.8 অর্থাৎ 5 বিলিয়নও ছিল না। বিদ্যুৎ নিয়ে বিএনপির সমালোচনারও কঠোর জবাব দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিদ্যুৎ নিয়ে হাইরে কাণ্ড, দৌড়ে দৌড়, বেশি দূরে নয়, শনির আখড়ার দৌড়, ভুলে গেছেন ফখরুল সাহেব? শনি আখড়ায় পাবলিককে দৌড়ায়, পাবলিকে দৌড় দেয়। তিনি বলেন, বিদ্যুৎ নিয়ে ফখরুল বড় বড় কথা বলে, এই বৈশ্বিক সংকটের আগে দেশে কোনো বিদ্যুতের অভাব ছিল না, গ্যাসের অভাব ছিল না, অথচ বিএনপি সময়ে বিদ্যুতের বদলে শুধু খাম্বা ছিল। বিএনপিকে বাংলাদেশ নালিশ পার্টি অভিহিত করে তিনি বলেন, তারা ক্ষমতায় আসতে বিভিন্ন দেশের দ্বারস্থ হয়, আমরা এই রাজনীতি করি না, জনগণ ভোট দিলে আমরা ক্ষমতায় থাকব না, না দিলে থাকব না, জনগণ ভোট দিলে আমরা ক্ষমতায় থাকব, না দিলে থাকব না। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে একটি জাতীয় দৈনিকের কার্যালয়ে পত্রিকাটির 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি ক্ষমতায় গেলে সাংবিধানিক কমিশন করবে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবিধান অবশ্যই পরিবর্তন করতে হবে, সংবিধানের কোনো পরিবর্তন হবে না। জানিয়ে দিয়ে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি যখন সংবিধান পরিবর্তন করবে, ডিসেম্বরে বুঝিয়ে দিব সংবিধান পরিবর্তনের দুঃসাহস কী করে হলো, মাথা থেকে নামাতে হবে, এই পবিত্র সংবিধান লাখো শহীদের রক্তে মাখা, অনেক কচুকাটা করেছেন, সংবিধানকে আর বাংলার জনগণ কচুকাটা করতে দেবে না। বিএনপির লন্ডনের রিমোট কন্ট্রোলে চলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ওখান থেকে ফরমায়েশ করে আর এখানে ফখরুল নাচে, যেমনই নাচাই তেমনই নাচে, পুতুলের মতো। পুতুলের কি দোষ? ফখরুল সাহেব নাচানাচি করছেন আন্দোলনের নেতাকে, নির্বাচনের নেতাকে, দণ্ডিত আসামি যে মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বলে বাংলাদেশ থেকে পালিয়েছে 2008 সালে, এই নেতাকে কি মেনে নিবে বাংলাদেশের জনগণ? শেখ হাসিনার মতো যোগ্যতা, সততা, দক্ষতা আর কারো আছে এদেশে? সরকার বিরোধী আন্দোলনে বিএনপি, গণতন্ত্র মঞ্চ। জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিজেদের সংগঠিত করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, বর্তমান সরকারের পদত্যাগ সহ বেশ কিছু দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছে। এসব দাবিতে আন্দোলন জোরালো করতে একক শক্তির চেয়ে যুগপথ আন্দোলনে মনোযোগ দিচ্ছে রাজনৈতিক দলগুলো। লক্ষ্য পূরণে অন্যতম শক্তিশালী বৃহৎ রাজনৈতিক শক্তি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলন করছে তুলনামূলক ছোট দলগুলো।
তেমন একটি জোট সাত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ। বিএনপির সঙ্গে আন্দোলনের কর্মসূচি পালনের পাশাপাশি আগামী দিনগুলোতে নানা কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে বর্তমানে সরকারের রাষ্ট্রপরিচালনায় ব্যর্থতার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। 8 অক্টোবর থেকে ঢাকার বিভিন্ন থানায় সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করেছে। চলতি মাসে 8 বিভাগে প্রতিনিধি সভা করবে জোট। এছাড়া চলতি মাসের মধ্যে বিএনপি ছাড়াও সরকার বিরোধী অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ও মত বিনিময়ের মাধ্যমে বৃহত্তর যুগপথ আন্দোলনের উদ্যোগ নেবে গণতন্ত্র মঞ্চ। গত 30 সেপ্টেম্বর রাজধানীর শাহবাগে এক প্রতিবাদ সমাবেশে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এ ঘোষণা দেন। এর মধ্যে বিএনপি সারা দেশে বিভাগীয় জেলা শহরে 2 মাসব্যাপী সমাবেশ কর্মসূচি পালন শুরু করেছে। অন্যদিকে বিএনপি 20 দলীয় জোটের বিভিন্ন দলের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের মাধ্যমে যুগপথ আন্দোলনের শরিক দলগুলোকে প্রস্তুত করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে বিএনপি এবং গণতন্ত্র মঞ্চ বিভিন্ন স্থানে পৃথক কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচি পালনের মধ্য দিয়ে কার্যত তাদের যুগপথ আন্দোলন শুরু হয়েছে। মাঠের এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে আরও বৃহত্তর ঐক্য গড়ে আগামীতে গণ আন্দোলন শুরু হবে বলে মনে করেছেন সংশ্লিষ্ট নেতারা। তাদের মতে মাত্র 1 মাসের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় 16টি বড় ধরনের সমাবেশ এবং বিভাগীয় সমাবেশগুলোর সফলতা দেখে বিএনপি এখন বেশ উজ্জীবিত। গত 12 অক্টোবর চট্টগ্রাম শহরে বিভাগীয় জনসভায় বড় ধরনের জনসমাগম ঘটানোর মধ্য দিয়ে প্রায় 2 মাসব্যাপী বিভাগীয় সমাবেশের কর্মসূচি শুরু করেছে দলটি। আগামী 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে যা শেষ হবে। এরপর পরিপূর্ণ যুগপথ আন্দোলনের কর্মসূচিতে যেতে চায় বিএনপি। বিএনপি নীতি নির্ধারণী পর্যায় থেকে জানা যায় জ্বালানি তেল সহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের নেতাকর্মীদের প্রাণহানির প্রতিবাদে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সব রাজনৈতিক কর্মসূচি একাই পালন করবে বিএনপি। এসব কর্মসূচির ফাঁকে ফাঁকে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ সম্পন্ন করা হবে। বিএনপির চলমান কর্মসূচি প্রসঙ্গে দলের নেতারা জানান, পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে এই সরকারের ক্ষমতা হস্তান্তর এবং নতুন নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সারা দেশে জনসম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণ গণ আন্দোলনের গড়ার চেষ্টা করেছেন তারা। পাশাপাশি অন্য দলগুলোর সঙ্গে ঐক্য গড়ার কাজ চলছে। আন্দোলনের মূল দাবিগুলো শিগগির উপস্থাপন করা হবে। এরপরও সরকার যদি কর্ণপাত না করে তাহলে বিএনপি যুগপথ আন্দোলন নামবে বলে জানান তারা। এ বিষয়ে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি জাগো নিউজকে বলেন, এই সরকারকে পতন ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের জন্য আমরা জনগণের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করছি। এরই ধারাবাহিকতায় বিএনপির সঙ্গে আমাদের প্রথম ধাপের আলোচনা হয়েছে। সেখানে বেশ কিছু ইস্যুতে আমরা একমত হয়েছি, আবারও আলোচনা হবে। সেখানে ঐক্যের মাধ্যমে রাজপথে কিভাবে ভোটের অধিকার ফিরিয়ে আনার দাবি আদায় করা যায় সে বিষয়ে আলোচনা হবে। বিএনপির বিভাগীয় সমাবেশগুলোকে ইতিবাচকভাবে দেখছেন বলেও জানান তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা এই সরকারের পতন চাই, পাশাপাশি স্বৈরাচারী শাসন পদ্ধতির আমূল পরিবর্তন চাই। তাই আমরা এই মাসে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করতে যাচ্ছি। মত বিনিময়ের মূল আলোচ্য বিষয় কি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা একটি যুগপথ আন্দোলন চাই, সে আন্দোলনের ভিত্তিগুলো কি হবে সেই বিষয় স্পষ্ট করতে চাই। আমরা চাই সরকার পতনের জন্য একটি ঐক্যবদ্ধ আন্দোলন কর্মসূচি, কারণ সব বিরোধী দল একসঙ্গে রাজপথে থাকলে মানুষের আস্থা বাড়বে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নান বলেন, আমরা চাচ্ছি এ মাসেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় শেষ করতে, দেখা যাক কতটুকু পারি। আমরা সবার সঙ্গে আলোচনা করে একটি যুগপথ আন্দোলনের কথা ভাবছি, যেটা 90 সালের এরশাদের বিরুদ্ধে করেছি। আমরা সবাই মিলে একই দিনে একই কর্মসূচি দেব, সমাবেশ করব, মিছিল করব, আর সবগুলো মিছিল গিয়ে একসঙ্গে মিলিত হবে। সেখানে সবার স্লোগান থাকবে একটাই। মান্না আরও বলেন, বর্তমানে দেশে যত সমস্যা তার জন্য দায়ী সরকার, আর এই সরকারের বিরুদ্ধে যারা রাস্তায় নামবে তাদেরই আমরা সমর্থন দেব। সেক্ষেত্রে বিএনপি ভালো করছে, তাদের সমাবেশগুলোতে অনেক লোকের সমাবেশ ঘটছে। চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিলে পুলিশের লাঠিচার্জ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। বিএনপির দাবি, লাঠিচার্জে অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছেন, 10 নেতাকর্মীকে আটকের কথা স্বীকার করেছে পুলিশ। আনন্দ মিছিল নিয়ে নেতাকর্মীরা নগরের সিআরবি থেকে কাজীর দেউড়ির নসিমন ভবনে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে আসার পথে লাঠিচার্জের মুখে পড়েন। চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, আমরা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করি। মিছিলটি সিআরবি থেকে পার্টি অফিসের দিকে যাওয়ার সময় পুলিশ এসে বিনা উস্কানিতে আমাদের বাধা দিয়ে লাঠিচার্জ শুরু করে। এতে আমাদের 20 জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন এবং 10 জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তাদের মিছিলের কারণে সড়কে যানজট সৃষ্টি হয়, তাই তাদের নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললে তারা পুলিশের উপর চড়াও হয়ে তাদের দিকে ইটপাটকেল ছুটতে থাকেন। এতে পুলিশের 4 সদস্য আহত হন। কোতাআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, আনন্দ মিছিল করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সড়কে যানজট সৃষ্টি করেন। তাদেরকে সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে পুলিশের 4 সদস্য আহত হন। পরে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় তাদের 10 নেতাকর্মীকে আটক করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।